তাকওয়া মনের ব্যাপার, তাকওয়া বাইরের লেবাস পোশাকের বিষয় নয়। আল্লাহ পাক সিয়ামকে উদ্দেশ্য করে বলছেন, রোজা আমি ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এবার এখান থেকে আমাদের শিক্ষা কি? আমরা সওম রাখি, দেখা যায় মাশাআল্লাহ আমরা সাহরি করি, আমরা ইফতার করি, মাঝখানে না খেয়ে থাকি, স্ত্রী সহবাস করি না, কিন্তু রোজা রেখেও আমাদের অনেক ব্যক্তি আছেন যারা সুদ খান, রোজা রেখে অনেক ব্যক্তি আছেন যারা ঘুষ নেন। আমাকে বলতে দেন, আমি ভুলে যাব, মানে আপনারা ঠিক বলতে থাকলে আমি ভুলে যাব। রোজা রেখে অনেক ব্যক্তি আছে যারা জেনা করছে, রোজা রেখেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ফ্রি মিক্সিং আছে, রোজা রেখেছে দেখবেন মাপে কম দিচ্ছে, মাপে ওজনে কম দিচ্ছে, রোজা রেখেছে কিন্তু দুর্নীতি করছে, রোজা রেখেছে অন্যের সম্পদ আত্মসাৎ করছে, রোজা রেখেও ব্যবসায়িক পণ্য মজুত করে বাজারে সিন্ডিকেট সৃষ্টি করছে, পণ্যের দাম ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দিচ্ছে, মানুষ অসহায়ের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য কি হাহাকার টানা করছে। রোজা রেখে যদি মানুষ এই কাজগুলো করে, আবার দেখা যায় রোজা রেখেও মানুষ নামাজ পড়ছে না, অনেকেই রোজা রেখেছে শুধু তারাবি নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে না, রোজা রেখেও যাকাত দিচ্ছে না, রোজা রেখেছে মিথ্যা কথা বলছে, রোজা রেখেছে মানুষের গীবত করছে, রোজা রেখে ঝগড়া বিবাদ করছে। রোজা রেখে যদি এই কাজগুলো করে, লাআল্লাকুম তাত্তাকুন, ওই হকটা আদায় হয় না। আমি কি বুঝাতে পারছি ভাই? তার মানে সওম কিভাবে রাখবো? উত্তর, আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখেছেন আমি সেভাবে রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওম রেখে খাওয়া এবং পানাহার যেমন ত্যাগ করতেন, স্ত্রী সহবাস ত্যাগ করতেন, তিনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেন, বেশি বেশি সওম রেখে দান খয়রাত করতেন, সওম রেখে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করতেন, সওম রেখে ইফতার করাতেন, সওম রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধও করেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? সওম রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার করেছেন, পরিবারের খোঁজ নিয়েছেন, মানুষকে খাইয়েছেন, তাবলীগ করেছেন, সওম রেখে তিনি যাবতীয় ভালো কাজগুলো করেছেন। আমাদেরকেও রোজা রেখে ভালো কাজগুলো করতে হবে, এটা এক নাম্বার। একই সাথে সওম রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অন্যায় কোনো কাজে লিপ্ত হননি, হয়েছেন? হয়েছেন? তার সাহাবীরা হয়েছেন? অতএব আমরাও সওম রেখে, রোজা রেখে হারাম খাওয়া, সুদ খাওয়া, আপনার ঘুষ খাওয়া, জেনা করা, দুর্নীতি করা, মিথ্যা বলা, গীবত করা, অন্যের সমালোচনা করা, অন্যের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করা, চকলখুরি করা, এ ধরনের কাজে লিপ্ত হব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি কয়েকটা কাজ বলি, এটা বলে আমি মূল পয়েন্টের দিকে যাচ্ছি, কোরআনময় রমাদানের দিকে ইনশাআল্লাহ তাআলা। সওম রেখে আপনারা প্রথমত বেশি খাবেন না, এক নম্বর কথা, সওম রেখে আপনারা বেশি খাবেন না, সেহরিতে খুব বেশি আয়োজন করতে যাবেন না, যতটুকুতে আপনার চলে যায় অতটুকু করেন, রান্নাঘরে বেশি সময় নষ্ট করেন না, বাজারে বেশি সময় নষ্ট করেন না। দুইটা তিনটা তরকারি দিয়ে আপনার খাওয়া হয়ে যেতে পারে, একটা দিয়েও হয়ে যায়, দশটা আইটেম করার দরকার নাই আপনার। আপনি দুনিয়াবি কাজগুলোকে কমিয়ে ফেলেন রমজান মাসে, দুনিয়াবি কাজগুলোকে কমিয়ে ফেলেন, পরকালের কাজগুলোকে বাড়ান, আল্লাহ তৌফিক দান করুন। সেহরিতে এমন করে খাবেন না যেটা আপনার জীবনের শেষ খাওয়া, এইভাবে খাবেন না, সাহরি করেন যতটুকু প্রয়োজন। ইফতারও এত বেশি আয়োজন করবেন না যে আপনার সারা দিনের সওম রাখার যে আধ্যাত্মিক অর্থ নূর এটা নষ্ট হয়ে যায়। ইফতারে আপনি অনেক বেশি আয়োজন করেন, মাগরিবের সালাত তারাবির নামাজ আপনি এনথুজিয়াজমের সাথে আদায় করতে পারবেন না, আপনি প্রফুল্লতার সাথে আদায় করতে পারবেন না, অলস হয়ে যাবেন, ঘুমিয়ে পড়বেন, ক্লান্ত হয়ে যাবেন। ইফতারে খুব বেশি খেতে নেই, আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি, আমল করতে পারলে ইনশাআল্লাহ কল্যাণ হবে, আমি নিজে চেষ্টা করি, আপনাদেরকেও বলছি, আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে সওম রেখে আপনি বেশি বেশি ফরজের পাশাপাশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন, ফরজ তো পড়বেনই, পাঁচ ওয়াক্ত সালাত জামাতে অবশ্যই পড়বেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ি না, রমজান মাসটা সুবর্ণ সুযোগ, পাঁচ ওয়াক্ত সালাত জামাতে পড়ুন, পড়া যাবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি দৈনিক বারো রাকাত সুন্নত পড়বেন, দৈনিক বারো রাকাত যে ব্যক্তি সুন্নাহ আদায় করে তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয়, দৈনিক একটা করে ঘর পেতে পারেন জান্নাতে যদি দৈনিক বারো রাকাত নফল বা সুন্নাহ আদায় করে। এটা কি বারো রাকাত? ফজরের আগের দুই, জোহরের আগে চার, পরে দুই,
6 8 2 8 মাগরিবের পরে 2 10 এশার পরে 2 12 এই 12 রাকাত নফল বা সুন্নাহ যে আদায় করে প্রত্যেক দিন তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয় সুবহানাল্লাহ রমজান মাসে এটা ছাড়বেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান দিন এবং 5 ওয়াক্ত সালাত তো অবশ্যই জামাতে পড়বেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন বিশেষ ভাবে ফজর এবং এশা এবং আসর এগুলো যেন জামাত না ছোটে যদি কারো ছুটেও যায় আপনি একা পড়ে নেবেন যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠলেই পড়ে নেবেন যদি ভুলে যান স্মরণ হলেই পড়ে নেবেন যদি আপনি মুসাফির হন কসর করে নেবেন নামাজ ছাড়া যাবে না এমন একটা জায়গা আপনি আছেন যেখানে আপনার কোনো কাপড়ই নাই মনে করেন আপনার কোনো পবিত্র কাপড়ই নাই এমন একটা জায়গা আপনি আছেন কোনো কাপড় নাই ওজুর পানিও নাই আপনার তায়াম্মুমের মাটিও নাই আপনি কি করবেন নামাজ পড়বেন না কি করবেন নামাজ আছে আপনার উপর ফরজ আপনাকে এমন জায়গায় রাখা হয়েছে আপনি ওযু করতে পারছেন না তায়াম্মুম করতে পারছেন না কোনো সুযোগ নাই এবং আপনার কাপড়ও নাপাক হয়ে গেছে আপনি কি করবেন নামাজ ছেড়ে দিবেন নামাজ ছেড়ে দিবেন ছাড়বেন না নামাজের কোনো মাফ নাই নামাজের কোনো মাফ নাই আর নামাজ বলতে আমি বর্তমান সময়ে চলমান 3G 4G নামাজকে বোঝাচ্ছি না আমি মেনশন করতে যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন সেই নামাজের কথা তিনি ধীর স্থির ভাবে নামাজ পড়তেন তিনি কি আমাদের মতো 4G স্পিডে নামাজ পড়তেন রুকু করলে সেজদা পাওয়া যায় না অনেক মসজিদে দেখবেন তারাবি হবে রমজান মাসে এত দ্রুত যে আসলে মুসল্লি বুঝতে পারে না কি তেলাওয়াত করা হচ্ছে শেষে রায়েরটাকে লম্বা টান দিয়ে ছাড়া হয় ওইটা খালি বুঝতে পারে এখন রুকু হবে এইটুকু বুঝতে পারে এরকম নয় আপনি হারাম শরীফে দেখবেন কাবা ঘরে দেখবেন মসজিদ নববীতে দেখবেন অন্যান্য যত মসজিদগুলো আছে আরব কন্টিনেন্টে এখানে দেখবেন ধীর স্থির ভাবে তারাবি সালাত হয় সুন্দর কেরাত হয় লম্বা কেরাত লম্বা রুকু লম্বা সেজদা এবং প্রশান্তির সাথে মানুষ সালাত আদায় করে আমি এই সালাতকে বোঝাচ্ছি রমাদান মাসে সালাতটাকে প্রশান্তির সাথে আদায় করেন তাড়াহুড়া করবেন না কারণ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি অন্য কোনো কারণে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই এর জন্যই তো পৃথিবীতে এসেছি নামাজ পড়তে তো নামাজ এত তাড়াহুড়া কেন দুনিয়ার সমস্ত কাজ ধীরস্থিরভাবে করি মসজিদে আসলে কখন বের হব তার আগে আমরা প্রতিযোগিতা সৃষ্টি করি এটা কি ঠিক হচ্ছে ভাইরা ঠিক হচ্ছে নামাজ স্থিরভাবে পড়েন ধীরস্থিরভাবে পড়েন আল্লাহ পাক তৌফিক দান করেন আসেন রমাদানে আমি একটা কথা বলি জাকাত যাদের জাকাত আছে নিসাব পরিমাণ সম্পত্তি হয়েছে রমজানে জাকাত দিয়ে দিবেন জাকাত নিয়ে টালবাহানা করবেন না আল্লাহর ওয়াস্তে জাকাত দিয়ে দেন জাকাত হচ্ছে আপনার সম্পদে গরিবের হক অন্যের হক নষ্ট করলে এই শাস্তি আল্লাহ পাক এমন ভাবে দিবেন ওই সম্পদটাকে আল্লাহ পাক গলাবেন গলিয়ে কপালে গালে পিঠে লাগিয়ে দিবেন এবং একটা সাপের আকৃতি দিবেন এই সাপ গলায় ঝুলে থাকবে এবং কপালে ঠোকর দিবে বলে নাউযুবিল্লাহ জাকাত দিয়ে দেন জাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাত না থাকলে ইসলামিক ইকোনমিক টিকবে না ইসলামিক ইকোনমিক্স এর মূল বেস হচ্ছে জাকাত এবং সাদাকা এবং বিজনেস ব্যবসা এগুলো নিয়ে পড়াশোনা করেন আমি মাহফিলে তো ডিটেইলস বলতে পারি না আমি আগেও বলেছি আমি ওয়াজ মাহফিলে আমি আমার জানা মতে 30-40% কথা বলতে পারি না বাকি 60% পড়ে 50% পড়ে এগুলো বলার পরিবেশ এই মাহফিলগুলো নয় ইনশাআল্লাহ আস্তে আস্তে যতটুকু জানি বলার চেষ্টা করব ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব যাকাত ইসলামিক ইকোনমিক্সের বেস ইসলামিক ইকোনমিক্স সম্পর্কে জানতে হলে বুঝতে হলে পড়তে হলে আমি একজন আলেমের নাম বলছি যাকে আমি বেসিক্যালি ফলো করার চেষ্টা করি ইকোনমিক সেকশনে এবং অন্যান্য সেকশনে তিনি আমার খুব শ্রদ্ধ একজন আলেম আল্লামা তাকি উসমানী তাহমাদ বারাকাতু তার ইকোনমিক্সের সিরিজ আছে ইসলামিক অর্থনীতির সিরিজ আছে বই 10-15টা বই শুধু অর্থনীতির উপরেই এগুলো কিনেন ঢাকায় বাংলা বাজারে পাবেন কিনে এনে বাসায় পড়েন আপনি দেখবেন ইসলামিক অর্থনীতি কি জিনিস আর অর্থনীতির জ্ঞান না থাকার কারণেই অর্থনীতির বিশুদ্ধ জ্ঞান না থাকার কারণেই আমরা ইবাদত বন্দীর জীবনে নামাজে হলেও ব্যবসায়িক জীবনে অর্থনৈতিক জীবনে পাক্কা সুত্থর হয়ে বসে আছে আমার কথা কি বুঝতে পারছেন ভাই অর্থনীতির জ্ঞান দরকার আছে না
একটা রাষ্ট্র মনে করেন যার কাছে অর্থনৈতিক সুপার পাওয়ার তার কাছে ইকোনমিক চাবিকাঠি আছে ওয়ার্ল্ডের একটা রাষ্ট্র মনে করেন তার কাছে অর্থনৈতিক চাবিকাঠি আছে সে চাইলে কাউকে ইকোনমিক ভাবে দুর্বল করতে পারে কাউকে শক্তিশালী করতে পারে এখন অন্যান্য রাষ্ট্ররা এর আনুগত্য করবে না করবে না করবে অর্থনীতি মূল ভিত্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যখন মদিনা সনদ তৈরি করলেন সাহাবীদের মধ্যে ভাতৃত্বের বন্ধন স্থাপন করলেন ইহুদিদের সাথে চুক্তি করলেন মসজিদ নববী নির্মাণ করলেন এরপরে তিনি প্রথম যেখানে ফোকাস করেছেন সেটা হলো মুসলিমদের অর্থনীতি সমৃদ্ধ করার কাজে তারপরে সামরিক বাহিনী গঠন ইত্যাদি ইত্যাদি অর্থনীতি মূল জিনিস আর এই বিষয়গুলো আমাদের প্রতিষ্ঠানগুলোতে আরো বেশি বেশি পড়ানো উচিত এটা আমার নসিহা বাকি যারা এর দায়িত্বশীল তারা বুঝবেন আসুন আমি যেটা বলছিলাম রমাদান মাসে যাকাতগুলোকে দিয়ে দেন এটা আপনার সম্পদে গরিবের হক যাকাত ইসলামিক সমাজে সাম্য নিয়ে আসবে গরিব না খেয়ে মারা যাবে না আপনার সম্পদে ওর হক আছে ওই হকটা না দিয়ে আপনি মৃত্যুবরণ করেন না আল্লাহর বাস্তে এই পর্যন্ত যে যাকাতগুলো দেন নাই সেটাও হিসেব করা উচিত যে আপনি কত টাকা যাকাত দেন নাই আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা উচিত যে আল্লাহ আমার 20 বছর আগ থেকে যাকাত ফরজ হয়েছে আমি যাকাত এখনো দেইনি আল্লাহ আমাকে মাফ করো যদি সম্ভব হয় টাকাগুলো দিয়ে দিয়েন আল্লাহ পাক তৌফিক দান করুন দোয়া করি আমি